মন্দিরা কালার জানতে চেয়েছে তো বলছি মন্দিরা তুমি না পটি করবে পটি করে ছুঁচাবে ছুঁচানোর পর দেখবে তো ওই কালারটা আসে নাকি কি আগামীকাল কিন্তু ভিডিওতে অবশ্যই বলো ঠিক আছে তো চলো বন্ধুরা কেন বললাম ভিডিওটা দেখলে বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছো কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ বাদরিকে নিয়ে কথা বলবো মন্দিরাকে নিয়ে কথা বলবো এই যে এত কিছু বলছি আমি আরও কি কি বলবো মন্দিরা একটা হলো গিয়ে বাদর বাদরের আবার কোনো স্বপ্ন হয় নাকি হ্যাঁ আর ওই কালারের কথা জানতে চেয়েছে বলছি কি পায়খানা করে ছুঁচাবে ছুঁচানোর পর দেখবে তো ওই কালারটা আসে নাকি? হ্যাঁ আরেকটা কথা পেতনের মতো লাগছে মন্দিরাকে দেখতে ছি 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 কী বিছিরি সে আবার নেল এক্সটেনশন করিয়েছে দেখতে একদম ভালো লাগছে না তো বন্ধুরা এই যতগুলো কথা বললাম ততগুলোর কথা কিন্তু মন্দিরার ভিউয়ার্সের হ্যাঁ মন্দিরের আজকের ভিডিওটা দেখলাম মন্দিরা আজকের ভিডিও টাইটেল থামবে দিয়েছে যে মন্দিরা নেল এক্সটেনশন করিয়েছে মেয়েরা বা প্রত্যেকটা নারী বলতে পারো যখন টাকা পয়সা হয় বা যখন কিছু আর্নিংয়ের ব্যবস্থা করতে পারে তখন কিন্তু মেয়েরা স্বপ্ন দেখে বা সেই স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করে মানে স্বপ্ন তো সবাই দেখে সব অবস্থাতেই কিন্তু তখন পূরণ করার চেষ্টাটা করে হ্যাঁ একটু একটু করে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে চাই সেইভাবে মন্দিরে আজকের ব্লগের শুরুতে দেখলাম যে বলছে সকাল আটটায় ঘুম থেকে উঠেছি হ্যাঁ সকাল আটটায় ঘুম থেকে উঠেছে আর জানো এখন তো ওর মা আছে তাহলে তো এখন ওর কাজের কোনো চাপ নেই আর মা তো সমস্ত কাজ করে নিচ্ছে মন্দিরা ক্যামেরা নিয়ে এদিক ওদিক করছে ছোট মার বাড়ি গেল ওর কাকা কি করছিল সেটা দেখালো ছোটো মার বাড়ির সামনের দিকে গাছ লাগানো আছে সেটা দেখে মন্দিরা পুরো ফিদা সত্যিকারই খুব ভালো লাগবে যখন গাছগুলোতে ফুল ফুটবে তো মন্দিরা বলছে আমার সামনের দিকে এই জায়গায় ফাঁকা থাকলে আমিও এমনি করতাম এটা খুব দুঃখ আমার তো যাই হোক তোমার ছাদ আছে ছাদে সুন্দর করে সাজাও হ্যাঁ আর জায়গাটা তোমার ফাঁকা আছে গেটের সামনে সেই জায়গাটাতে বড়ো বড়ো টবে ফুল লাগিয়ে তুমি রাখতে পারবে তাহলে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে আরেকটা কথা তো মন্দিরা তারপরে এত কিছু করে হ্যাঁ মানে এগুলো সব দেখিয়ে টেকিয়ে মন্দিরা রেডি সেডি হয়ে গেল কোথায় নেল এক্সটেনশন করাতে নেল এক্সটেনশন করাতে ঠিক আছে ঠিক বললাম তো তো সেখানে গিয়ে মন্দিরা মানে মন্দিরা হয়তো কোথাও ঘুরতে যাবে ঘুরার প্ল্যানিংয়ের জন্য মন্দিরা নেল নেলটা ঠিকঠাক করলো সেখানে গিয়ে আজকের ভিডিওতে না এটা কিন্তু সত্যি যে মন্দিরা তুমি না নেকামুটা বেশি করছো এটা সত্যি কথা বড্ড নেকামি করছো মানে একটা জিনিসকে নিয়ে এতবার বলছো যে মানুষ শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে তো সেখানে তার কিছু প্রিয় ভিউয়ার্সরা কমেন্ট করেছে মন্দিরাকে তোমরা শুনলে তোমরাও হাসি পাবে মানে হাসবে বা অথচ রাগ উঠবে বা মনে হবে যে মানুষ কত প্রকারের হয় তারা বলছে পটি করে লেফট হ্যান্ডের কাজ করে দেখো কি হয় মানে কেন এটা কমেন্টগুলো করেছে বন্ধুরা প্রথমে বলি যে মন্দিরা নেল এক্সটেনশন করালো ওখানে করিয়ে প্রথমে তো বলি যে নেলের কাজ সে করাতে গেছে কিন্তু হাতে দেখে নাও তিন থেকে চারটে আংটি পড়েছে হাতে ঘড়ি পড়েছে মানে এত কিছু শুধু ওই মেয়েটাকে মনে হয় দেখানোর জন্য গেছে আমার মনে হয় যেটা কারণ তুমি আঙুলে কাজ করাবে মানে নেলের কাজ করাবে সেখানে তো তুমি জানো যে আংটিগুলো আমাকে খুলতে হবে তাছাড়াও তুমি সেটা জেনে শুনে পড়ে গেছো সেখানে শুধু দেখানোর জন্য নাহলে এনে অন্য সময় তোমাকে দেখি শুধু ব্লু কালারের আংটিটা পরে থাকো বেশিরভাগ তো যাই হোক ওখানে ব্লু কালারের নেল এক্সটেনশন করিয়ে এসে বাড়িতে সে ভীষণ খুশি ভীষণ খুশি বাড়িতে এসে বেচারি খাওয়ার খেতে গিয়ে এই ডান হাতের কালারটা কিন্তু ওর চেঞ্জ হয়ে গেলো মানে গ্রিন কালার হয়ে গেল ব্লু থেকে এটা ব্লু এটা গ্রিন যাই হোক এই কালারটাও তার নাকি ভীষণ ভালো লেগেছে তো সে বলছে যে তোমরা বলো তো বন্ধুরা যে এই কালারটাও কি চেঞ্জ করে নেবো মানে ব্লু কালারটাও কি চেঞ্জ করে নেবো গ্রিনের মতো করে নেব হ্যাঁ তার জন্য তার কিছু ভিউয়ার্স তাকে কমেন্ট করেছে সেগুলো তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে যে পটি করে লেফট হ্যান্ডের কাজ করে দেখো কি হয় কী আছে রাইট হ্যান্ডে খেয়ে খেয়েছ সবুজ রং পেয়েছ লেফট হ্যান্ড খাবে আর ছুচু করে হয়তো একটা আনকমন কালার পাবে পরের ব্লগে বলো কিন্তু কি ভালো লাগলো শুনতে যেমনি নেকামি দেখাচ্ছ সেমনি কিন্তু তোমার ভিউার্সরা তোমাকে রিটার্ন দিয়েছে তারপরে বলেছে একজন পা দিয়ে ভাত খেয়ে নে তোর জন্য ওটাই ভালো মানে তুমি ভাত খাওয়ার আগে এতবার বলছো যে মানুষ বিরক্ত বোধ হয়ে তোমাকে এই কমেন্টটা করতে বাধ্য হয়েছে আরেকজন বলছে দেখো টিকটিকিটাও ঠিক করছে আরেকজন বলছে বা হাতে তো পায়খানা করে ছুচালে কালার তো হলুদ হবেই বুঝতে পেরেছ মানে তুমি ডান হাতের কালারটা তোমার চেঞ্জ হয়েছে বলছো কালারটা ভালো লাগছে আবার বলছো যে এই কালারটাও কি চেঞ্জ করে নেব এতবার বলেছ যে মানুষ তোমাকে বলেছে বাম হাতের কালারটা এমনি চেঞ্জ হয়ে যাবে কারণ পায়খানা করে ছুচাবে তখন তোমার এমনি কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তোমাকে এক্সট্রা করে খাওয়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে আরেকজন কমেন্ট করেছে পেটনির মতো লাগছে মুখটা হয় খাচুরি। খাচুন্নি। মানে খাচ্চুন্নি কথাটার মানে কি আমি শাকচুন্নি শুনেছি খাঁচুন্নি আমি প্রথম শুনলাম তারপরে একজন কমেন্ট করেছে বাদরির আবার বাদরির আবার নেল এক্সটেনশন এ স্বপ্ন হয় হা 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 হেসেছে হাসি ইমোজি দিয়েছে মেয়েকে নিয়ে তো কোনো স্বপ্ন নেই পার্টি স্কুলে পড়াচ্ছে ইংলিশ মিডিয়ামে দাও এতে এত পয়সা মেয়ের পিছনে ভালো দিকে খরচ করো আমি এই কমেন্টার প্রথম একটা আমি যাব না সে নিজের মতামত দিয়েছে যে বাদরির আবার নেল এক্সটেনশান যাই হোক মন্দিরাকে এত নাকামি পানা দেখে সে বিরক্ত হয়ে এটা করেছে কিন্তু দেখো সবাই যদি ইংলিশ মিডিয়ামে সবাই যদি ভর্তি করে তাহলে বাংলা মিডিয়াম বা প্রাইমারি স্কুল বা নার্সারি স্কুলগুলোতে কে ভর্তি করবে বলো তো হ্যাঁ আর ইংলিশ মিডিয়ামে যদি পড়ালেই যদি বাচ্চা কাচ্চা ভালো হয়ে যায় তাহলে সবাই মনে হয় গরিব দুঃখী সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবে না কারণ ইংলিশ মিডিয়ামে কিন্তু একটা মানে একটু টাকা পয়সার ব্যাপারটা থেকেই যায় কারণ সেখানে খরচটা বেশি তো তার জন্যই বলবো যে প্লিজ কোনো স্কুলকে ছোট করো না কারণ কোনো মিডিয়াম কোনো শিক্ষা মানে শিক্ষা জায়গা কোথাও কিন্তু ছোট বড় হয় না ঠিক আছে শিক্ষাটা সবসময় বাড়িতে আমি মনে করি মায়ের শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা প্লাস যার যোগ্যতা যেখানে সে সেখানেই দিচ্ছে হ্যাঁ আর মন্দিরের যোগ্যতা আছে তবু বলবো শিক্ষা জায়গাকে ছোট করো না মানে এই যে প্রাইমারি দিয়েছে বা নার্সারি দিয়েছে যেখানে দিয়েছে সেই জায়গাটাকে ছোটো করে তুমি যে বলছো ইংলিশ মিডিয়ামে দাও সেখানে দিলেই যে ভালো হবে সেটা কিন্তু নয় যেমনি আমার মেয়ে আমি ইংলিশ মিডিয়ামে দিয়েছি তাহলে আমি বাংলা মিডিয়ামকে কি ছোট করব না এটা কখনো না আজকে ইংলিশ মিডিয়াম পড়াচ্ছে কালকে হয়তো নাও পড়াতে পারি হুম এটা আমি চ্যালেঞ্জও করব না যে আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামেই পড়াবো ঠিক আছে তবে কোনো জায়গাকে এটা অনুরোধ মা কেউ কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠানকে ছোটো করো না প্লিজ ঠিক আছে মন্দিরের প্রতি তোমার যেটা রাগ যেটা ঘৃণা সেটা আগে কমেন্ট করো কিন্তু কোনো জায়গাকে ছোটো করো না এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট তোমাদের প্রতি আরেকটা কথা বলবো মন্দিরা তোমার ব্লগে তুমি এতটা নেকামি পানা করছো হুম যে নেকামি পানার একটা সীমা থাকে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় তুমি নেকামি দেখাতে দেখাতে না মানুষ তোমার প্রতি অতিরিক্ত হারে বিরক্ত হয়ে আছে যার জন্য অনেকে লিখেছে শুধু ঢং শুধু ঢং অনেকে আবার এটাও লিখেছে শুধু নেকামি পানা ভিডিওতে দেখায় আর না আগের মতো তোমার ভিডিও দেখতে ভালো লাগে না নেল এক্সটেনশন করাতে গেছো বিশাল ভালো তোমার মনের স্বপ্ন হতেই পারে শখ হতেই পারে সেখানে গিয়ে তুমি তিনটা আংটি পড়ে গেছো হুম তারপরে আবার সেখান থেকে এসে বলছো কালারটা চেঞ্জ হয়ে গেলো কী হয়ে গেলো তুমি কি সেখানে জানো না মানে সেখানে গিয়ে জিজ্ঞেস করো তুমি যে আমি যে খাবার খাবো তুমি তো জানো ডান হাত দিয়ে আমি খাই তাহলে তুমি চামচ দিয়ে খেতে পারতে তাই না নাহলে তোমার মা ছিল পাশে তোমার মাকে খাইয়ে দিতে বলতে পারতে মানে শুধু ঢং তাই না দিন মাকে নিয়ে মিথ্যা কথা বলছো কোনোদিন একে নিয়ে মিথ্যা কথা বলছো কোনো ওখানে মিথ্যা কথা বলছো নেকামি দেখাচ্ছো মানে ব্লগিংটা তোমার চ্যানেলটা তোমার ঠিক আছে কিন্তু অতিরিক্ত ব্লগিং দেখছে তো ভিউয়ার্সরা না তুমি তো বসে দেখছো না ভিডিওগুলো তাহলে তারাই যদি তোমার কাছ থেকে দূরে সরে যায় তাহলে ভিডিওটা দেখবে কে বাস্তবের মধ্যে আসো বেশি উড়ো না ঠিক আছে আরেকটা কথা বলি তুমি ওই দিন বিয়ের ব্লগে দেখিয়েছিলে যে তোমার ইসের প্রবলেম আছে মানে ভমিটিংয়ের অভ্যাস আছে তুমি যেখানেই যাবে না কেন অবশ্যই ওষুধ নিয়ে যাবে সঙ্গে করে ঠিক আছে আর প্লাস মুখে কিছু চিবানোর জন্য নিয়ে যাবে মানে কিছু ধরো চুস যেমন ধরো যে হাজমলা হতে পারে কোনো চকলেট হতে পারে বা কোনো ডাক্তারকে বলবে তোমাকে অ্যাডভাইস করবে ঠিক আছে আর মেয়েটা না তোমার মেয়েটার সত্যিকারই ওই ধরনের ড্রেস পরে বিয়ে বাড়িতে নিয়ে গেছিল ভালো লাগছিলো দেখতে আমার মনে হচ্ছিল না খুব একটা ভালো লাগছিল কারণ সবসময় একটা পাতলা ছিতলা মেয়ে কী সুন্দর একটা হট প্যান্ট পরাবে একটা টপ পরাবে দেখতে বেশি ভালো লাগবে বা একটা জিন্সের প্যান্ট পরালো একটা টপ পরালো কি একদম মানে এমনি রগা সোগা মেয়ে পাতলা ছিতলা হুম তাকে দেখছি কি একদম ঝলাঝলা ড্রেস পরিয়েছে কোনো একটা ঘাগড়া উপরে একটা টপ মানে কেমন যেন লাগছে মনে হচ্ছে যে ড্রেস দিয়ে পুরো মেয়েটাকে ঢেকে দিচ্ছে হুম তো যার জন্যই বলবো যে একটু প্লিজ মেটার দিকে নজর দাও ওভাবে ড্রেস না ভালো লাগছে না কারণ তোমার ব্লগ অনেকে দেখে তো আমরাও দেখি ঠিক আছে ভালোবাসি তার জন্যই বললাম তোমাকে সবসময় ভুলটা বলবো না ভালোটাও বলবো আর যেটা দেখবো খারাপ ভালোবাসলে সবটাই বলার অধিকারটা আমাদের আছে তোমার শাশুড়ি মাকে দেখলাম ওদিন ব্লগে বিয়ের ইসে ভালো লাগছিলো খুব ভালো লাগছিলো তবে যেখানেই যাবে না কেন তুমি বিয়েবাড়ি গেছো অত আনন্দ করে সাজুগুজু করে বিয়ে বাড়িতে ঢুকলে অথচ ঢুকার সাথে সাথে তোমার শরীর আর সাই দিচ্ছে না তোমাকে আনন্দ করতে হুম তো যার জন্য বলবো যেখানে ঘুরতে যাচ্ছ সেখানেও কিন্তু ডাক্তারের অ্যাডভাইস মতো বা অবশ্যই তুমি তোমার মানে প্রাথমিক চিকিৎসার জন্য কিছু নিয়ে যেও যেমন বমিটিং হচ্ছে বা নিচে থেকে গাড়ি যখন উপরে উঠবে হয়তো টাহাড়ে যাচ্ছ ঘুরতে তো সেগুলো জায়গায় কিন্তু তোমার বিপদ হতে পারে পাশে একটা মেয়ে আছে তোমার ঠিক আছে ছোট বাচ্চা ওর ক্ষতি হতে পারে ওর কষ্ট হতে পারে ওর জন্য কিছু সাথে করে নিয়ে যেও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও অবশ্যই শেয়ার করলাম মানুষ কত প্রকারের হতে পারে ভাবতে পারছো নেকামি করলে বাড়াবাড়ি তুমি যতটা করবে তোমার ভিডিও তার থেকেও বেশি নেকামি করে তোমাকে ভিডিওতে কমেন্ট করে যাবে মানে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে তো চলো বন্ধুরা টাটা প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক করো ঠিক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন থাকলে